সো দেখো এটা হচ্ছে ফোর এর থ্রি সো এখানটায় এই সেক্টর দেওয়া আছে সেক্টরে এইখানটায় সিক্সটি ডিগ্রি মানে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা ইনক্লুডেড অ্যাঙ্গেল এট সেন্টার বাই দিস আর্ক ইজ সিক্সটি ডিগ্রি আর এরিয়া দেওয়া আছে এই সেক্টরটার এরিয়া দেওয়া আছে এরিয়া দেওয়া আছে মানে কি সেক্টরের এরিয়া কত এরিয়া হচ্ছে এরিয়া অফ সেক্টর এরিয়া অফ সেক্টর আমরা তো জানি এটা এটা হচ্ছে হাফ আর স্কোয়ার থেটা তাই না সেক্টর এরিয়া হাফ আর স্কোয়ার থেটা এই থেটাটা রেডিয়ানে হবে কিসে হবে এই থেটা সময় রেডিয়ানে হবে তাহলে এই থেটা তো এখানে দেওয়া আছে হিয়ার অ্যাঙ্গেল থেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি কিন্তু এই সিক্সটি ডিগ্রি কি আমরা নিতে পারবো এখানটায় নিতে পারবো না আমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হবে সো এটাকে পাই বাই ওয়ান দিয়ে ডিভাইড করলে সেটা রেডিয়ানে কনভার্ট হবে সো এটা হবে পাই বাই থ্রি রেডিয়ান তাহলে আমরা থিয়েটার ভ্যালু পেয়ে গেলাম থিয়েটার ভ্যালু এখানে বসাবো এরিয়া তো দেওয়াই আছে তাহলে এরিয়া কত দেওয়া আছে থার্টিন পয়েন্ট জিরো নাইন স্কোয়ার সেন্টিমিটার সো ঠিক এর পরের লাইনটা আমরা কি লিখছি দেখো ঠিক ওর পরের লাইনটা এরিয়ার জায়গায় এরিয়া বসিয়ে দিব এরিয়া কত থার্টিন পয়েন্ট জিরো নাইন থার্টিন পয়েন্ট জিরো নাইন স্কোয়ার সেন্টিমিটার হাফ তো হাফ থাকলো আর এর ভ্যালু বের করতে হবে আর থিয়েটার ভ্যালু পাই বাই থ্রি একটু আগে পেয়েছে আর পায়েই রেডিয়ানে পাইয়ের ভ্যালু কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন সো অর পাই ইকুয়ালস ক্যালকুলেটারে যা আসে সেটাও নিতে পারো থ্রি ফোর ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স রাউন্ড অফ করে এটা নিতে পারো বা ক্যালকুলেটারে যেটা আসে সেটা নিতে পারো তাহলে এখান থেকে তোমরা আর বের করো এবং আমাকে সাবমিট করো নেক্সট ম্যাচটা দেখো যে একটা লোক ধরো যে এখানটায় এই ফিজা দৌড়াচ্ছে এ থেকে বিয়ের দিকে সো এ থেকে এটা একটা সার্কুলার ট্র্যাক এই সার্কুলার ট্র্যাকে ফিজা দৌড়াচ্ছে এ থেকে বিয়ের দিকে তাহলে এই এ থেকে বিয়ের দিকে যে সে দৌড়াচ্ছে সে কতটুক কত সেকেন্ড দৌড়িয়েছে সেটা আমাদেরকে বলে দিয়েছে সো এই ইনফরমেশনগুলো আমি এখানে লিখেছি যে ফিফটিন সেকেন্ড দৌড়িয়েছে ফিজা আর এই যে ফিফটিন সেকেন্ড দৌড়ে সে এ থেকে বিতে গিয়েছে এই এই টুক পার্ট সে কাভার আপ করেছে দ্যাট ইজ সে একটা আর্ক কমপ্লিট করেছে এই আর্ক লেনটা সে দৌড়িয়েছে এ থেকে বি যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি তাহলে এই যে আর্ক লেনটা সে দৌড়ালো সে এই আর্ক লেনটা সেন্টারের সাথে একটা অ্যাঙ্গেলও সাপটেন্ড করেছে এবং সেটা রেডিয়ানে দেওয়া আছে দেখো ফাইভ পাই বাই টুয়েলভ রেডিয়ান তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাইভ পাই বাই টুয়েলভ রেডিয়ান তাহলে ফিজা এই যে এতটুকু দৌড়ালো এতে করে সে সেন্টারে ফাইভ ফাইভ বাই টুয়েলভ রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি করে ফেলে এবং ফিজা কোন ভ্যালোসিটি নিয়ে দৌড়াইছে দেখো ফাইভ কিলোমিটার পার আওয়ার দ্যাট ইজ ওয়ান পয়েন্ট থ্রি নাইন তার মানে ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার সেকেন্ড সে দৌড়িয়েছে তার মানে এক সেকেন্ডে সে যায় ওয়ান পয়েন্ট থ্রি নাইন মিটার কিন্তু সে তো দৌড়াইছে ফিফটিন সেকেন্ড তাহলে ফিফটিন সেকেন্ডে সে এই পুরোটা দৌড়িয়েছে তাহলে ফিফটিন সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে মানে এই এসের এর ভ্যালুটা কত সেটা আমরা এস ইকুয়ালস ভিটি এই ফর্মুলা থেকে পেয়ে যাব। এখন আমাদের এখানটায় কোয়েশ্চেন হচ্ছে যে রেডিয়াস বের করো তাহলে রেডিয়াস যেহেতু বের করতে বলতেছে সো আমরা এস ইকুয়ালস আর থেটাতে যাবো এর ভ্যালু এই জায়গা থেকে নিয়ে যাব এখানটায় আর আমাদেরকে বের করতে হবে আর এস ওয়াট আর থেটা তো রেডিয়ানেই দেওয়া আছে সো এটাকে আর চেঞ্জ করতে হবে না সো এটা কমপ্লিট করো আমাকে আর এর ভ্যালু বের করে দেখাও থেটা কত থেটা হচ্ছে ফাইভ পাই বাই টুয়েলভ রেডিয়ান দেওয়াই আছে সো আরের ভ্যালুটা বের করো অ্যান্সার ম্যাচ করো আমাকে সাবমিট করো